আসসালামু আলাইকুম। পুরুষের সেক্স অর্গান স্ক্রোটাম অন্ডকোষ, এই অন্ডকোষের অনেকগুলো রোগ হয়, এর মধ্যে থেকে একটি রোগ হচ্ছে এপিডিডাইমাইটিস। এই রোগটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। অন্ডকোষের অনেকগুলো রোগ নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকে এপিডিডাইমাইটিস নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। চলুন আলোচনা শুরু করি। এপিডিডাইমাইটিস, টিস, টিআইএস, এই শব্দটি যেখানে থাকবে সেখানেই বুঝতে হবে ইনফ্লামেশন বা প্রদাহ, যেমন সাইনোসাইটিস, সাইনাসের প্রদাহ, এপিডিডাইমাইটিস, ইপিডিডাইমিসের প্রদাহ, ফ্যারিংজাইটিস, ল্যারিংজাইটিস, এরকমভাবে যত টিআইএস আছে এর মানে হচ্ছে প্রদাহ। আমাদের অন্ডকোষের উপরে যে ইপিডিডাইমিস আছে, এই ইপিডিডাইমিসে যদি কোনো প্রদাহ হয় তাহলে সেটিকেই বলে ইপিডিডাইমাইটিস। কী কারণে হয় এপিডিডাইমাইটিস? এপিডিডাইমাইটিস হওয়ার কারণ হচ্ছে যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয়, ইউটিআই হয়, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, প্রস্রাবে ইনফেকশন হয়, সেক্ষেত্রে এপিডিডাইমাইটিস এই প্রবলেমটি হতে পারে। ইনফেকশন ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, যে কোনো কারণেই হতে পারে। যদি কারো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থাকে, যদি অনিরাপদ যৌন সঙ্গম করে থাকে, প্রফেশনাল প্রস্টিটিউটদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, অথবা এমন কোনো মেয়ের সাথে সেক্স করেছে যার আরও বাহিরে সেক্সের অভ্যাস আছে এবং সে গনোরিয়া আক্রান্ত, তাহলে তাদের ক্ষেত্রেও এপিডিডাইমাইটিস এই প্রবলেমটি হতে পারে, অন্ডকোষের এপিডিডাইমিসের প্রদাহের সমস্যা হতে পারে। যদি কোনো ধরনের আঘাত লাগার ইতিহাস থাকে, যদি কোনো ধরনের ব্যথা, যে কোনো ধরনের আঘাত লাগে, সেখান থেকে এপিডিডাইমাইটিস হতে পারে। রিট্রোগেট ইউরিন ফ্লো অথবা টিউবারকুলোসিস, যদি তার অতীত ইতিহাসে যক্ষার ইতিহাস থাকে, সেখান থেকেও তার এপিডিডাইমাইটিস হতে পারে। এবার আসি, এপিডিডাইমাইটিস যদি এই রোগটি হয় তাহলে এটার চিকিৎসা কী হবে? চিকিৎসা হচ্ছে, প্রথমত তো আপনার বিশ্রাম নিতে হবে। যখন এই প্রদাহের সমস্যা দেখা দেবে তখন আপনার প্রচণ্ড ব্যথা হবে, ওই ব্যথার সময় আপনি বাহিরে গিয়ে কাজ করবেন না, রেস্ট নিতে হবে যে পর্যন্ত এটি আরোগ্য না হয়। এর সাথে স্ক্রোটাল সাপোর্ট ব্যবহার করতে হবে, যেমন অনেক ধরনের বেল্ট বাজারে পাওয়া যায় অন্ডকোষ বেঁধে রাখার জন্য, এরকম কিছু বেল্ট নিয়ে ইউজ করতে হবে যাতে করে ওইটার উপরে আপনার অন্ডকোষটা থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত বেল্ট আপনি পাচ্ছেন না, কিনতে পারছেন না, অথবা আপনার এলাকায় বেল্ট পাওয়া যাচ্ছে না, তখন আপনি ভি শেপের যে আন্ডারওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করবেন, তবে খুব বেশি টাইট কখনোই ইউজ করা যাবে না। শুধুমাত্র অন্ডকোষগুলো যাতে ওইটার উপরে থাকতে পারে, ঝুলে না থাকে, এই জন্য সাপোর্ট ব্যবহার করতে হবে। যদি খুব বেশি ব্যথা থাকে তাহলে আপনি পানি বেশি করে খাবেন, আর যদি জায়গাটা গরম থাকে, অন্ডকোষ গরম হয়ে যায়, তাহলে সেখানে মাঝে মাঝে ঠান্ডা পানি খুবই আস্তে আস্তে ঢালতে হবে। উপর থেকে ঢালা যাবে না যাতে করে অনেক জোরে না পড়ে, কাছে গিয়ে আস্তে আস্তে কোনো মগ বা বালতি থেকে আস্তে আস্তে অন্ডকোষের উপরে পানি ঢালতে হবে। যদি প্রচণ্ড ব্যথা থাকে, জ্বালা থাকে, প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, সেক্ষেত্রে ক্যান্থারিস, এ ওষুধটি গ্রহণ করা যেতে পারে। যদি গনোরিয়ার ইতিহাস থাকে সেক্ষেত্রে পালসিটিলা অথবা ক্লিমেটিস ইরেক্টা, এই ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে। থুজা অক্সিডেন্টালিস, এই ওষুধটিও এক্ষেত্রে ভালো কাজ করে। এর বাহিরে আরও বেশ কিছু ওষুধ আছে, আমি আপনাদেরকে এখানে কোনো প্রেসক্রিপশন দিচ্ছি না, আপনারা শুধুমাত্র ওষুধ আছে এই বিষয়টি শিওর হওয়ার জন্য এই ওষুধগুলোর নাম জেনে রাখুন, তবে কখনোই নিজে ওষুধগুলো কিনে খাবেন না। এর বাহিরে আরও অনেকগুলো ওষুধ আছে, যখন ডাক্তার আপনাকে দেখবে তখন বুঝতে পারবে আপনার জন্য কোন ওষুধটি দরকার। এপিডিডাইমাইটিস সম্পর্কে একটি ধারণা আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করেছি। এপিডিডাইমাইটিস এবং এপিডিডাইমাল সিস্ট দুইটি দুই জিনিস, কখনোই গুলিয়ে ফেলবেন না। এপিডিডাইমাল সিস্ট হচ্ছে এক ধরনের টিউমার বা একটা সিস্ট, আর এপিডিডাইমাইটিস হচ্ছে এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন, দুইটি দুই জিনিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আমি দুইটি চ্যানেলে কথা বলছি, দুইটির লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে। অন্ডকোষের যে অন্যান্য রোগগুলো আছে এগুলোর উপরেও আমাদের বিস্তারিত ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।